ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আমি এখন যাব সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, যেখানে উন্নত উন্নত একটা ঝর্ণা, উন্নত মানের এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটা এয়ারপোর্ট, সবচেয়ে অনেক অনেক সুন্দর। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সিঙ্গাপুর থেকে, তারা অবশ্যই একবার হলো সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 4 থেকে একবার হলো ঘুরে আসবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বাহিরের থেকে, তারা অবশ্যই অবশ্যই সিঙ্গাপুর একবার হলো ঘুরে আসেন। সিঙ্গাপুর টার্মিনাল 4, চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 4, অনেক সুন্দর এই জায়গাটা। এই দেখুন, এই ঝর্ণাটা অনেক অনেকটাই বড়, সম্পূর্ণ গ্লাস আর গ্লাস দিয়ে তারা তৈরি করছে। আর এই জায়গাটা হলো অনেকটাই সুন্দর, ভিতরে আরও অনেক সুন্দর। আমি আর একটা ভিডিও নিয়ে আসবো পার্ট টু, ওই ভিডিওতে আমি দেখাবো যে পার্ট টুতে দেখানো হবে যে ভিতরে যে জাদুঘর বা কারুকাজ সব কিছুই, সৌন্দর্য জায়গাটা আমি তুলে ধরবো। আশা করি আমি ইনশাল্লাহ 10 থেকে 12 দিন পর আমি ওই ভিডিওটা আবার আপলোড দেব। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে তুলে ধরতে পারি। আর আপনারাও হ্যাঁ, দর্শক দেখুন যে ঝর্ণাটা অনেকটাই বড়, বিশাল বড়। আর এই ঝর্ণাটা থেকে পানি একদম নিচে পড়ে, একতলা বিশিষ্ট, দেখতে বোঝা যাচ্ছে কত বড়। আর এই জায়গাতে কেউ যদি দাঁড়িয়ে থাকেন 5 বা 10 মিনিট কিংবা আধা ঘন্টা, তার শরীরটা সম্পূর্ণ ভিজে যাবে, কারণ অনেক কুয়াশার দ্বারা যে পানিগুলো ছিটে যায়, এই পানি মানুষের শরীর অনেকটাই ভিজে যায়। এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকাটা খুবই সমস্যা হয়, তাই মানুষ জন দর্শক অনেক দূরে থাকে। দেখুন যে জায়গাটাতে পানি পড়ে, ওই জায়গাটাতে কত সুন্দর আর কত বিশাল বড় এক তারা নলকূপ করে রাখছে। এই জায়গাটাতে আপনারা যদি কেউ না যান, তাহলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা আসলে কি কতটুকু সৌন্দর্য, কতটুকু কিরকম সুন্দর এই যে পরিবেশ। দেখুন কত সুন্দর ঝর্ণাটা, অনেকটাই সুন্দর। দেখুন কত সুন্দর, একদম গ্লাস, সম্পূর্ণ গ্লাস, উপরে যা দিয়েছে তারা সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করছে এই জিনিসটা। হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভ আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ।